গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত। এই বৃষ্টির জন্য কিন্তু গ্রামের বিভিন্ন জায়গা মানে পুরো জলে ভর্তি হয়ে গেছে, অনেক ঘরের সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো আমাদের গ্রামের কী অবস্থা, অর্থাৎ কলকাতায় যেরকম অবস্থা হয় ঠিক একই রকম অবস্থা হয়েছে এখন আমাদের গ্রামের। দেখতে থাকো পুরো ব্লগটা। এই মাত্র এলো তো এইখানে যদি হয় তো হয়ে যাবে। ঠিক আছে